5ই মার্চ আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা দিন ছিল, কারণ ওই দিন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছিল। এমনকি আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার চেষ্টা করলেও কোনোভাবেই লগ ইন করতে পারতেছিলাম না, যার কারণে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিষয়টি জানাইছিলেন যে ভাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, যার কারণে আমরা এখন আইডিটা লগ ইন দিতে পারতেছি না, আমাদের ফেসবুক থেকে অটোমেটিক লগ আউট করে দিয়েছে। কিন্তু আদৌ এটা কোনো হ্যাক ছিল না, এটা ফেসবুকের একটি যান্ত্রিক ত্রুটি ছিল, যার কারণে আমাদের সবার কম বেশি একটা না একই সময় ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, এমনকি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টটাও লগ আউট হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে এক ঘন্টার ভিতরে এটা সলভ হয়ে গেলেও যাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন ছিল তাদের অ্যাকাউন্টে তারা কোনোভাবেই লগ ইন করতে পারতেছিল না, কারণ টু ফ্যাক্টর যে নাম্বার দিয়ে অন করছিল সেই নাম্বার থাকা সত্ত্বেও ওই নাম্বারে কোনো ধরনের কোড আসতেছিল না ফেসবুকের সার্ভারের প্রবলেমের কারণে। তো পরবর্তীতে আমরা কমবেশি সবাই এক দুদিন পরে নাম্বারে কোড পাঠিয়ে সহজেই অ্যাকাউন্টটি লগ ইন করতে পেরেছিলাম, কিন্তু তার ভিতরে অনেকেই এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেনি ওই টু ফ্যাক্টর সমস্যার কারণেই, মানে নাম্বার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ওই নাম্বারে কোনো ধরনের টু ফ্যাক্টর কোড আসতেছে না। তো যাদের নাম্বার থাকা সত্ত্বেও টু ফ্যাক্টর কোড আসে না তারা কিভাবে ওই নাম্বারে টু ফ্যাক্টর কোড আনবেন সেই বিষয়টা দেখাবো, এবং যাদের নাম্বার নাই অথবা অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করা বা নাম্বারটা হারিয়ে ফেলছেন বা সিমটা নাই অর্থাৎ আপনি কোনোভাবেই টু ফ্যাক্টর সমস্যার সমাধান করতে পারতেছেন না, সেক্ষেত্রে ম্যানুয়ালি কিভাবে বাইপাস করবেন সেই বিষয়টাও আজকের ভিডিওতে দেখাবো, অর্থাৎ দুইটা ওয়েতে টু ফ্যাক্টর সমস্যার সমাধানটা দেখাবো। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, যাদের নাম্বার থাকা সত্ত্বেও টু ফ্যাক্টর কোড আসে না তাদের জন্য প্রথম ওয়েটা, ঠিক আছে। তো এই জন্য ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন দিবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো, তারপর এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আর এটা লগ ইন দিব। ওকে, আমি এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সামনে আমার টু ফ্যাক্টর সমস্যাটাই দেখাচ্ছে, তো আপনার সামনেও সেম সমস্যাটাই দেখাবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু আপনার নাম্বার আসে বাট নাম্বারে কোড আসে না, সেক্ষেত্রে আপনাকে এখানে নতুন একটি ট্যাব নিতে হবে। নতুন একটি ট্যাব নেওয়ার পর এখানে একটা লিঙ্ক পেস্ট করতে হবে, এখানে যে টেক্সট এবং লিঙ্কগুলো আছে আপিল করার সবগুলো বিষয় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক দিবেন, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে এগুলো সহজেই কপি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করার পরে ব্রাউজারে এসে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। যেভাবে দেখাচ্ছে এভাবে কাজগুলো করবেন, তাহলে যাদের নাম্বার থাকা সত্ত্বেও কোড আসে না তারা অবশ্যই অবশ্যই নাম্বারে কোড আনতে পারবেন। তো দেখুন যখন আমি লিঙ্কটা পেস্ট করলাম এরকম একটি ইন্টারফেস চলে আসলো, এখানে একটু স্ক্রল করে নিচে আসলে ওয়াজ দিস হেল্পফুল দেন এখানে নোতে ক্লিক করবেন, তারপর দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশনাল জায়গায় অ্যাডিশনাল টেক্সট দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে কি লিখছি, হাই স্যার রিসেন্টলি মাই ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগ আউট, এটা লিখছি। আরও লিখছি, আমি বাংলাতে বলি, আমি লিখছি আমার ফেসবুক অ্যাকাউন্টটা রিসেন্টলি অটোমেটিক লগ আউট হয়ে গেছে, তারপর যখনই আমি আইডিটা লগ ইন করতে যাই সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের অপশন আসতেছে বাট কোনোভাবেই আমার নাম্বারে কোডটা যাচ্ছে না, তাই দয়া করে আমার নাম্বারে কোড পাঠানোর ব্যবস্থা করে দিন। তো আপনি আপনার মতো করে লিখতে পারেন অথবা এই টেক্সটও ব্যবহার করতে পারেন, আর এখানে অবশ্যই আইডির লিঙ্ক লিখে তারপর এখানে আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইডির লিঙ্কটা দেওয়া, কারণ আইডির লিঙ্ক যদি আপনি না দেন তাহলে তারা বুঝবে কীভাবে যে এক্স্যাক্টলি কোন আইডিতে সমস্যা, সেক্ষেত্রে আইডির লিঙ্কটা কিন্তু মাস্ট। তো যাই হোক, আমি এখানে জাস্ট এটা সম্পূর্ণটা কপি করব, কপি করার পরে জাস্ট এখানে এসে এটা পেস্ট করে দিব, দেন সাবমিটে ক্লিক করে দিব। এইগুলো একটা আপিল, দেন আবার নতুন একটা ট্যাব নেবেন, সেম ভাবে আমার এখানে যে দ্বিতীয় লিঙ্কটি আছে দ্বিতীয় লিঙ্কটি এখান থেকে কপি করবেন, কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর ইন্টারে ক্লিক করে দিবেন, তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনেও, দেন এখানে প্লিজ সিলেক্ট জাস্ট এই অপশনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দিবেন, তারপর এখানে ইউর ফিডব্যাকের জায়গায় সেম টেক্সটাই পেস্ট করে দিবেন। আমি এখানে আপনাকে দেখাই দিচ্ছি, এই যে সেম টেক্সটা এখান থেকে জাস্ট কপি করব, কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিব। আর একটা জিনিস বলে রাখি, আপনি যখন দ্বিতীয় লিঙ্কটা কপি পেস্ট করবেন তখন আপনার এখানে উপরে জিমেলের অপশন আসতে পারে, তো উপরে যদি জিমেলের অপশন আসে তাহলে যে কোনো একটা জিমেল আপনার দিয়ে দিবেন, তারপরে বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, দেন এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। ওকে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দুই নম্বর আপিলটা শেষ, দেন আবার নতুন একটি ট্যাব নেবেন, তারপরে তিন নম্বর লিঙ্কটি সেমভাবে এখান থেকে কপি করবেন। এগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ আপিল, আপনি যদি এগুলো করেন তাহলে অবশ্যই আপনার যদি নাম্বার থাকা সত্ত্বেও কোড না আসে অবশ্যই অবশ্যই ওই নাম্বারে টু ফ্যাক্টর কোড ফেসবুক থেকে পাঠাবেই, 100% গ্যারান্টি। তো জাস্ট আমি এখানে ইন্টারে ক্লিক করে দিব, ইন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে সাবজেক্টে লিখব টু ফ্যাক্টর কোড প্রবলেম। ওকে, জাস্ট টু ফ্যাক্টর কোড প্রবলেম লিখলাম, তারপর এখানে ডেসক্রিপশনে লিখবেন এই যে সেম অ্যাডিশনাল টেক্সটে লিখে দিবেন, এই যেটা যেটা আমি উপরে দুইটা আপিলে করেছি সেম ভাবে এটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন, কপি পেস্ট করবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে আছে স্ক্রিনশট, এখন আপনি এখানে কি স্ক্রিনশট দিবেন, এখানে আপনাকে টু ফ্যাক্টর প্রবলেমের স্ক্রিনশটটা দিতে হবে। এটা কোথায় পাবেন, এই যে দেখুন আমি নতুন যখন ট্যাব নিয়েছিলাম তখন এখানে কিন্তু আমি এটা সেভ করে রাখছিলাম, এই যে সেম ভাবে, অথবা আপনারা প্রথমেই এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে ডানে ক্লিক করে দিবেন, তারপরে জাস্ট এখানে এসে স্ক্রিনশটের জায়গায় সেই স্ক্রিনশটটা সেন্ড করে দিবেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে আসলাম, তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিব। ওকে, এই তিনটা কাজ করার পর আপনাকে মিনিমাম 24-72 ঘন্টা ওয়েট করতে হবে, আশা করি এর ভিতরেই ফেসবুক থেকে টু ফ্যাক্টর কোড আপনার নাম্বারে পাঠাবে যদি আপনার নাম্বারে টু ফ্যাক্টর অন থাকে। বাই দ্য ওয়ে, আমার শরীরে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো যদি আপনারাও বাই করতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে রহমত ফেসবুক পেজে, পেজের লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে
আপনারা সরাসরি পেজে গিয়ে এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো ওখান থেকে বাই করতে পারবেন কম দামে। দেন এখন আছে যাদের নাম্বারে টু ফ্যাক্টর অন করা, বাট নাম্বারটা নাই, নাম্বারটা হারিয়ে গেছে, বা অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করা, বা সিকিউরিটি কি অন করা যার কারণে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারতেছেন না, তাদের জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে টু ফ্যাক্টর সমস্যার সমাধানটা করতে হবে। তো ম্যানুয়ালি কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখন আমি এই ইন্টারফেসে চলে আসবো। আপনি যখন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন, এই ইন্টারফেসটা আসবে, তারপর এখানে জাস্ট হ্যাভিং ট্রাভেল অপশনে ক্লিক করবেন, তারপর আই ডোন্ট হ্যাভ মাই ফোন, দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন, দেন এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, সেম একটা ইমেলই দুই জায়গায় দিয়ে দিবেন। তো আমি এখানে একটা টেম্পোরারি মেল ইউজ করতেছি, আপনাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনাদের যেই অফিসিয়াল রিয়েল মেল আছে ওই মেলটা ইউজ করবেন, মানে gmail.com যেটা ওইটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। দেন এখানে সেন্ড করে ক্লিক করবো, তাহলে আমার এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। এই যে দেখুন আমার কোডটা চলে আসছে, জাস্ট কোডটা এখান থেকে সিম্পলি কপি করবো, কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে ম্যারেজ সার্টিফিকেট সহ আরো অসংখ্য ডকুমেন্টের অপশন আছে। তো আপনার কাছে যে ডকুমেন্টটা আছে আপনি সেই ডকুমেন্টটা দিয়ে সাবমিট করবেন। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনার ফেসবুকের নাম এবং বার্থডের সাথে কিন্তু ম্যাচ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্যাক দিবে না। তো জাস্ট আমি এখানে ন্যাশনালিটি কার্ডটা সিলেক্ট করব, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমার সামনে এখানে ব্রাউজ ফটোস অপশনটা আসছে, আপনার সামনে স্ক্রিন করার অপশনও আসতে পারে, আপনি সরাসরি ক্যামেরা দিয়ে স্ক্রিন করেও সাবমিট করতে পারবেন। তো আমি জাস্ট ব্রাউজ ফটোসে ক্লিক করব, দেন আমি আমার গ্যালারি থেকে এনআইডিটা নিয়ে এসে সাবমিটে ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। বর্তমানে ফেসবুকের সার্ভার ডাউন থাকার কারণে রিভিউ আসতে লেট হয়, বাট নর্মালি অন্য সময় 1 থেকে 2 ঘন্টার ভিতরে রিভিউ চলে আসে। তো রিভিউ আসলে কেমন রিভিউ আসবে আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখুন এখানে আমার অন্য একটা অ্যাকাউন্টের রিভিউ আসছে। তো আপনার ক্ষেত্রেও টু ফ্যাক্টর ক্ষেত্রে সেম রিভিউটাই আসবে। তো জাস্ট আপনি এখানে যে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এবং টু ফ্যাক্টরটা বাইপাস হয়ে যাবে। নেক্সট নেক্সট ক্লিক করলে টু ফ্যাক্টরটা বাইপাস হয়ে যাবে। তো এভাবে খুব ইজিলি আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করে টু ফ্যাক্টর সমস্যার সমাধানটা করতে পারবেন, অর্থাৎ বাইপাসটা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।